শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার পর প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। অথচ তিন দিনও টিকল না পাকিস্তানের রাজত্ব। রবিবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে হেরে তিনে নেমে গিয়েছে বাবর আজমের দল। 2002 সালে অক্টোবরে মাসিক ভিত্তিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং চালু হওয়ার পর এবারই প্রথম এক নম্বরে জায়গা করে নেয় পাকিস্তান। পাকিস্তানের সমান 113 রেটিং পয়েন্ট ছিল অস্ট্রেলিয়া ও ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে 47 রানে হারে একটি রেটিং পয়েন্ট কমে গিয়েছে বাবরদের, যে কারণে নেমে যেতে হয়েছে 3 নম্বরে। 113 পয়েন্ট নিয়ে শীর্ষে আবারও অস্ট্রেলিয়া, সমান রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে।